হ্যালো, আসসালামু আলাইকুম। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আসলে আমি কথা বলবো বাংলাদেশের ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটাতে কেন এয়ারবাস A380 ল্যান্ড করে না। আমার কিছু ফেসবুক পোস্টে এবং ভিডিওতে বা ইউটিউবের ভিডিওতেও আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ভাইয়া, বাংলাদেশের যে এয়ারপোর্টটা আছে এই এয়ারপোর্টে আমরা শুনেছি যে রানওয়ে এক্সটেনশন করতেছে, তো এটাতে কি এয়ারবাস A380 আছে সেটা কি ল্যান্ড করতে পারবে নাকি, বা কেন করে না, বা আদৌ ইন ফিউচার কি এয়ারবাস A380 ল্যান্ড করতে পারবে নাকি। অনেকে বলে যে এই এয়ারপোর্টটিতে বোয়িং 787 নামে, বোয়িং 747 জাম্বুজেট নামে, এছাড়া অ্যান্টোনব 124 AN-124 এই বিমানগুলো এটাতে নামে, তাহলে কেন এয়ারবাস A380 এটাতে নামে না। তো আজকের এই ভিডিওতে আমি এই পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব। আর আপনারা জানেন আমার এই চ্যানেলটি তো অলরেডি 7000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর মাত্র 3000 সাবস্ক্রাইবার মানে 10000 সাবস্ক্রাইবার হলে আমি কিন্তু আপনাদের জন্য আরেকটি ফ্লাইট রিভিউ ব্লগ নিয়ে আসব। সুতরাং যারা এই ভিডিওটি দেখছেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ 10000 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি কিন্তু আরেকটি ফ্লাইট ব্লগ নিয়ে আসবো, সেটা আমি বলে দিই আগে থেকে, ঢাকা থেকে চিটাগং। তো যারা যারা এই ব্লগটি পেতে যান তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, যাতে 10000 সাবস্ক্রাইবার আমাদের হয়ে যায়, সেটা আমি সেই 10000 সাবস্ক্রাইবার স্পেশালে কিন্তু আপনাদের জন্য উপহার দিব। তো চলে আসি প্রথমে যে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটাতে কেন এয়ারবাস A380 নামে না। তো নর্মালি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে রানওয়ে লেন্থ, এটার ব্যাপারে আমি যদি বলি, এটির কিন্তু বর্তমান লেন্থ হচ্ছে 3200 মিটার এবং এটা চওড়া হচ্ছে প্রায় 45 বা 46 মিটার। তো এই যে লেন্থ, এটা কিন্তু এই যে বড় বড় এয়ারক্রাফ্টগুলো ল্যান্ড করার জন্য এনাফ। তবে কিছু কোড আছে, যেমন কোড ই রানওয়ে এবং কোড এফ রানওয়ে, এই দুইটা একটু যদি আপনাদেরকে আমি বলি। কোড ই রানওয়ে হচ্ছে এমন রানওয়ে যেটাতে হচ্ছে মিনিমাম 52 থেকে 65 মিটার উইং স্প্যানের নিচে এরকম বিমানগুলো ল্যান্ড করতে পারে। উইং স্প্যান মানে বিমানের এক পাখার দৈর্ঘ্য থেকে আরেক পাখার দৈর্ঘ্য, মানে পুরো এক পাখা থেকে আরেক পাখার দৈর্ঘ্যটা হচ্ছে বিমানের উইং স্প্যান। তো এই 52 থেকে 65 মিটারের নিচে যেসব বিমানের উইং স্প্যান আছে সেসব বিমান যে এয়ারপোর্টে ল্যান্ড করতে পারে সেটাকে কোড ই রানওয়ে বলে। তো বাংলাদেশের ঢাকার যে রানওয়ে সেটির ওয়ে লেন্থ এবং ওয়ে থেকে আমরা বুঝতে পারতেছি সেটা কিন্তু কোড ই রানওয়ে। আর কোড এফ রানওয়ে হচ্ছে 65 মিটারের বেশি এবং 80 মিটারের নিচে উইং স্প্যান সম্বলিত যেসব এয়ারক্রাফ্টগুলো আছে সেগুলোর জন্য তৈরিকৃত রানওয়ে। তো আমাদের যেই ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটি কিন্তু 65 মিটারের নিচে, মানে ওয়েটটা 65 মিটারের নিচে, সুতরাং আমাদের এই ঢাকার রানওয়েটি কিন্তু কোড এফ রানওয়ে নয়। তো বোয়িং 787 কিন্তু 65 মিটারের নিচে, এই জন্য আমাদের কোড ই রানওয়েতে ল্যান্ড করে এবং অন্যান্য বিমানগুলোও কিন্তু এখানে রান করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোড ই রানওয়েগুলো বেশিরভাগ 787, 777, তারপর হচ্ছে যে টার্বোপ্রপ এয়ারক্রাফ্টগুলো আছে, এছাড়া বোয়িংয়ের যে 787 এবং এয়ারবাসের A310 বা A320 এই বিমানগুলো হচ্ছে কোড ই রানওয়ে ইউজ করতে পারে। তার মানে এগুলো হচ্ছে ওই 65 মিটারের ভেতরের উইং স্প্যান সম্বলিত বিমান এবং যেগুলো কোড ই রানওয়েতে ফ্লাই করে। আর এয়ারবাস A380 যদি আমরা দেখি, এটির উইং স্প্যান কিন্তু মানে এক পাখা থেকে আরেক পাখার দৈর্ঘ্য হচ্ছে 79.8 মিটার, তার মানে এটি 65 মিটারের কিন্তু উপরে। তো দেখা যাচ্ছে যে এয়ারবাস A380 জন্য আমাদের কোড এফ রানওয়ে প্রয়োজন, বাংলাদেশের ঢাকার রানওয়ে কিন্তু কোড এফ রানওয়ে না। যদি লেন্থের ক্ষেত্রে ধরি, এয়ারবাস A380 জন্য মিনিমাম 3000 মিটার রানওয়ে হলে কিন্তু হয়ে যায়। তো আমাদের ঢাকা এয়ারপোর্টে কিন্তু লেন্থ 3000 উপরে আছে, 3200 আছে, তার মানে এটি লেন্থ অনুযায়ী ঠিক আছে কিন্তু উইং স্প্যানের কারণে এটি কিন্তু এখানে ল্যান্ড করার জন্য পারমিটেড না। এটা হচ্ছে পয়েন্ট ওয়ান, যেটা হচ্ছে আমাদের রানওয়েটা কোড এফ রানওয়ে না, আমাদের রানওয়েটা হচ্ছে কোড ই রানওয়ে। এখন এরপরে চলে আসি, কোনোভাবে যদি আমরা এটাতে ল্যান্ড করাইও, তারপরে বিমানটা রানওয়ে থেকে যখন ট্যাক্সি করে আসবে, এই ট্যাক্সি ওয়েটাও কিন্তু আমাদের ছোট, আমাদের ট্যাক্সিটা ট্যাক্সি ওয়ে কিন্তু প্রায় 23 মিটার হচ্ছে চওড়া। ল্যান্ডিং করার পরও এটাতে যেই ট্যাক্সি করে যে আসবে, আমাদের ট্যাক্সি ওয়েটাও কিন্তু ছোট, যেখানে এয়ারবাস A380 জন্য কিন্তু বা কোড এফ রানওয়ের জন্য আরো বড় ট্যাক্সি ওয়ে দরকার। কারণ কি, ট্যাক্সি করার সময় এটার যে উইং স্প্যান এত বড় আছে, তখন এটি কিন্তু ট্যাক্সি ওয়ে থেকেও আরো দূর পর্যন্ত এটার উইংসটা থাকবে এবং আশেপাশে যদি কোনো অবস্টেকল থাকে সেটার সাথে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে। তারপরও কোনোভাবে যদি এটাকে আমরা ট্যাক্সি করে র্যাম্পে নিয়ে আসি, তো র্যাম্পে আনার পর এই বিমানটিকে যখন আমরা বোর্ডিং ব্রিজের সাথে কানেক্ট করব, আমাদের এখানে কিন্তু এরকম ডাবল বা ট্রিপল বোর্ডিং ব্রিজের সিস্টেম নাই,
এয়ারবাস A380-র কিন্তু আমরা জানি যে তিনটা বোর্ডিং গেট আছে, তো তিনটা বোর্ডিং ব্রিজ একসাথে কানেক্ট করার কিন্তু ক্যাপাসিটি আমাদের বর্তমানে ঢাকা এয়ারপোর্টের নাই। তারপরও যদি আসে, আমরা যদি কানেক্ট করাই, দুইটা যদি কানেক্ট করা অথবা একটা যদি কানেক্ট করাই, দেখা যাবে এই এয়ারবাস A380-তে প্রায় 500 জনের উপরে যাত্রী থাকে। তো এত যাত্রী আমরা এই একটা বোর্ডিং ব্রিজ দিয়ে যদি নামানোর চেষ্টা করি, এক ঘন্টার উপরে কিন্তু শুধু প্যাসেঞ্জার আনলোড করার জন্য লেগে যাবে। আবার এর এই সেম পরিমাণ যাত্রী এই একটা বোর্ডিং ব্রিজ দিয়ে প্লেনে উঠাতে উঠাতেও কিন্তু আরো অনেক বেশি টাইম লেগে যাবে। সুতরাং দেখা যাচ্ছে নর্মাল এয়ারক্রাফটের অপারেশন থেকে এয়ারবাস A380-র প্যাসেঞ্জার নামাতেও আমাদের অনেক টাইম লেগে যাবে এবং প্যাসেঞ্জার উঠানোর জন্যও কিন্তু অনেক টাইম লেগে যাবে। আচ্ছা, তারপরেও আমরা যেহেতু চাচ্ছি একটি এয়ারবাস A380 আসুক, তারপর আমরা এটাকে কোনোভাবে মেনে নিলাম যে এটাকে আমরা এতক্ষণ নিয়ে মানুষ উঠবে এবং মানুষ নামবে। এখন প্যাসেঞ্জার 500 জন যে উঠবে, 500 জন তো আগে তাদের যেই বোর্ডিং এরিয়া সেখানে ওয়েট করতে হবে। বাংলাদেশের এয়ারপোর্টের এখন যে ক্যাপাসিটি আছে ওটাতে কিন্তু এই এত 500 প্যাসেঞ্জারের বোর্ডিং এরিয়ার ক্যাপাসিটি কিন্তু এখন নাই। তার মানে এখানেও প্রবলেম দেখা যাচ্ছে, এত যাত্রী ওয়েটিং করানোর জন্য যে প্রয়োজন জায়গা সেটাও আমাদের কিন্তু নাই। তারপর অনেক কোশ্চেন করতে পারে যে আমাদের তো এখন নতুন থার্ড টার্মিনাল হচ্ছে, এখন যদি থার্ড টার্মিনাল হয়ও তারপর হয়তো এই প্যাসেঞ্জার ক্যাপাসিটির ওয়েটিং ক্যাপাসিটি আমাদের থাকবে লোড করার জন্য বা লোড করার জন্য। ঠিক আছে, আমরা এটাও সলভ করতে পারলাম। এখন এই যে এয়ারবাস A380 আসলো, এটার জন্য যেই ফিউল দিতে হবে, ফিউলিং সিস্টেম, এটার যে গ্রাউন্ড অপারেশন সিস্টেম, এগুলো কিন্তু বাংলাদেশে নাই। এটার জন্য আলাদা করে কিন্তু এটা আনতে হবে। প্লাস যাত্রী আমরা সব লোড করলাম এক ঘন্টা নিয়ে, তারপর সেই এয়ারক্রাফটটি যখন পুশব্যাক করবে, মানে আবার রানওয়েতে ফিরে যাওয়ার জন্য পুশব্যাক ট্রাকটা কিন্তু আমাদের নাই। আমাদের যে পুশব্যাক ট্রাকগুলো আছে সেগুলো কোড ই এয়ারক্রাফটের জন্য, কিন্তু এয়ারবাস A380 কিন্তু কোড এফ রানওয়ের জন্য, এবং এটি কিন্তু আরো হেভি জাম্বো জেট। তো এটাকে পুশ করার জন্য কিন্তু স্পেশালাইজড ট্রাক্টর লাগবে, মানে পুশব্যাক ট্রাক লাগবে, যেটা কিন্তু আমাদের নাই। তার মানে এই এয়ারক্রাফটটাকে আমরা পুশব্যাক করার জন্য আমাদের কিন্তু অ্যাডিশনালি এই পুশব্যাক ট্রাক কিনতে হবে, এবং আমাদের এই পুরো ফিউলিং সিস্টেম থেকে শুরু করে ওভারঅল পুরো গ্রাউন্ড সার্ভিস সব কিছু এটার জন্য আলাদা করে আমাদের রেডি করতে হবে, এই শুধু এয়ারক্রাফটটাকে সার্ভিস দেওয়ার জন্য, সুন্দরভাবে ট্যাক্সিওয়ে করে রানওয়েতে নেওয়ার জন্য। রানওয়ে যে ব্যাপারটা, আমাদের যেই রানওয়েটা আছে এটার যেই পিচ আছে এটা কিন্তু অ্যাসফাল্টের তৈরি। তো এয়ারবাস A380 কিন্তু খুবই হেভি একটি জাম্বো জেট। তো এই ল্যান্ডিং ওয়েট দিয়ে যদি এই এয়ারক্রাফটটি এই আমাদের এই রানওয়েতে নামে, আমাদের রানওয়েটা কিন্তু এটার জন্য উপযুক্ত নয়। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো দিক দিয়ে এয়ারবাস A380-কে আমাদের এখানে ল্যান্ড করার মতো কোনো ক্যাপাসিটি আসলে আমাদের নাই। এখন কথা হচ্ছে, আমরা যদি চাই, যেমন অ্যাজ অ্যান এভিয়েশন এনথুজিয়াস্ট আমরা চাই যে বাংলাদেশে এয়ারবাস A380 ল্যান্ড করুক। এখন ল্যান্ড করার জন্য সিভিল এভিয়েশন কিন্তু আলো কী করতে হবে, পুরো এয়ারপোর্টের সব ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে রানওয়ে থেকে শুরু করে সব কিছু আপগ্রেড করতে হবে। শুধু আমাদের এই এয়ারবাস A380-কে জাস্ট আনার পরে এটাকে পুরোটা সার্ভিস দেওয়ার জন্য, এখন এটা আসলে কতটুকু ইকোনমিক হবে এটা যদি আমরা দেখি। বাংলাদেশের এই যে একটা দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্ট রানওয়ে এক্সটেনশন একটা প্রজেক্ট আছে জাইকার, তো তারা একটি প্রি অ্যাসেসমেন্ট বা রিপোর্ট তৈরি করেছে, সেখানে দেখিয়েছে যে এক্সিস্টিং এয়ারপোর্ট হচ্ছে আমাদের এখন 3200 মিটার, এবং এটাকে ইন ফিউচারে হচ্ছে 3600 মিটার করার একটা প্ল্যান আছে। কিন্তু তারা বলছে যে এটা আসলে আননেসেসারি আনলেস আমরা যদি এয়ারপোর্টটাকে কোড এফ রানওয়েতে তৈরি করি। বা তো এই যেই এক্সটেনশনটা, এই এক্সটেনশনটা কিন্তু পুরোটা আননেসেসারি যদি না আমরা কোড এফ রানওয়ে তৈরি করি। আর কোড এফ রানওয়ে তৈরি করলে শুধুমাত্র আমাদের এয়ারবাস A380-কে আমরা আনতে পারবো, এছাড়া কিন্তু অন্য সব এয়ারক্রাফটের জন্য এখন বর্তমান যেই রানওয়ে আছে সেটা ফার এনাফ। এখন এয়ারপোর্টে আরেকটি প্রজেক্ট চলতেছে, অনেকে বলতেছে যে আমাদের প্যারালাল রানওয়ে তৈরি করার ব্যাপারে, তাহলে হচ্ছে দুই দিক দিয়ে রানওয়ে আমরা নামাতে পারবো বা এয়ারক্রাফট নামাতে পারবো। প্যারালাল রানওয়ের ব্যাপারেও আইকাওর একটা নিয়ম আছে যে একটা প্যারালাল রানওয়ে এবং একটা রানওয়ে এবং সেকেন্ড রানওয়ের মাঝবাজি দূরত্ব 1000 মিটারের উপরে হইতে হবে, তাহলে দুইটা এয়ারক্রাফট একসাথে ল্যান্ড করতে পারবো, ILS অ্যাপ্রোচ যেটাকে বলা হয়। তো আমাদের যে প্যারালাল রানওয়ের যে দূরত্ব সেটা কিন্তু খুবই কম, প্রায় 200 থেকে 300 মিটার। তার মানে এখানে একই সাথে দুইটা এয়ারক্রাফট রানওয়েতে ল্যান্ড করতে পারবে না। হয়তো এরকম হইতে পারে যে একটা মেনটেনেন্সের জন্য কোনো কাজে বিজি, অন্য অন্য রানওয়েটা ইউজ করতে পারে, অথবা এই রানওয়েটা মেনটেনেন্সের কাজের জন্য ব্যস্ত, তখন অন্য রানওয়েটা ইজিলি ল্যান্ড করতে পারে বা টেক অফ করতে পারে, এই কাজে হয়তো বা ইউজ করতে পারে। এছাড়া আমাদের সেকেন্ড রানওয়েরও তেমন কোনো প্রয়োজনীয়তা নাই যদি না এই আমরা এই মেনটেনেন্সের কাজে আমরা ইউজ না করি। তো এই হচ্ছে ওভারঅল আইডিয়া।
এবং এই যে ওভারঅল পুরো রানওয়ের এক্সটেনশন থেকে শুরু করে ট্যাক্সিওয়ে এক্সটেনশন, বোর্ডিং ব্রিজ সিস্টেম করা, এবং এই এয়ারবাস A380 যখন আসবে এবং বোর্ডিং ব্রিজের সাথে কানেক্ট হবে, তখন এটার যে উইং স্প্যান এটার কারণে কিন্তু সেম পাশাপাশি অন্য বোর্ডিং ব্রিজে কিন্তু অন্য এয়ারক্রাফট গুলো কিন্তু আমরা আর কানেক্ট করতে পারতেছি না। তার মানে এটা একাই দেখা যাচ্ছে যে অনেক জায়গা দখল করে নিয়েছে, যেখানে তার জায়গাতে আমরা আরো দুইটা হয়তো বোর্ডিং ব্রিজ কানেক্ট করে একসাথে দুইটা ফ্লাইটের অপারেশন করতে পারতাম। তো সবকিছু বিবেচনা করে, ইকোনমিক্যালি চিন্তা করে, সবকিছু বিবেচনা করে আমাদের জন্য বর্তমানে বাংলাদেশের এয়ারপোর্টে এই এয়ারবাস A380 কে নামানোর জন্য পুরো সিস্টেমকে ডেভেলপ করা, এত ইনভেস্ট করা, এটা আসলে পুরোটাই আননেসেসারি। আর আমরা তারপরেও যদি করি, আমাদের এটা কিন্তু কোনো হাব না, যেমন দুবাইতে হচ্ছে একটা হাব, সিঙ্গাপুরে একটা হাব থাকে। তো কিছু নির্দিষ্ট এয়ারলাইন্সই শুধু এখন A380 পরিচালনা করে। A380 কিন্তু অলরেডি প্রোডাকশন অফ হয়ে গেছে, তার মানে ইন ফিউচার আর কোনো নতুন এয়ারবাস A380 উৎপাদন হবে না। যারা অলরেডি ইউজ করে তারাও আস্তে আস্তে A380 থেকে সরে আসতেছে। শুধু দুবাইয়ের এমিরেটস এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স থেকে শুরু করে লুফথানসা শুরু করে বড় বড় কয়েকটা গুটি কয়েক এয়ারলাইন্সরাই কিন্তু এখন A380 তাও তাদের নিজস্ব হাবে ইউজ করে। হয় দেখা যায় এমিরেটস যেটা করে, প্রত্যেক জায়গা থেকে প্যাসেঞ্জার নিয়ে তাদের দুবাইতে নেয়, নেওয়ার পরে সেখানে তারা বড় এই A380 করে আবার পাঠায় অন্য জায়গায়। তো এরকম ভাবে বাংলাদেশে কিন্তু কোনো হাব না এটা। সুতরাং বাংলাদেশে A380 আসার বা এখানে এসে আবার সব প্যাসেঞ্জার নিয়ে অন্য জায়গায় যাওয়ার এরকম চান্সটা একেবারে জিরো বললেই হয়। তো দেখা যাচ্ছে যে এইসব কারণে, যেহেতু A380 প্রোডাকশন অফ, কোনো এয়ারলাইন্স A380 ইউজ করতেছে না, যারা ইউজ করতেছে তারাও গিভ আপ করে দিচ্ছে। তো শুধু A380 যদি আমাদের এত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এত কিছু করা, প্লাস হচ্ছে এত ইনভেস্ট করা, এটা আসলে কোনোভাবেই মানে যুক্তিযুক্ত না, পুরোটাই আননেসেসারি। তার মানে আমরা ওভারঅল এই সবগুলো পয়েন্ট থেকে যে সামারিটা আমরা পাই সেটা হচ্ছে, বাংলাদেশের রানওয়ে এখন এয়ারবাস A380 ল্যান্ড করার ক্যাপাসিটি থাকলেও এটার অপারেশন, এখানে পারমিশন দেওয়া, এটা আমাদের জন্য সব দিক দিয়ে হচ্ছে লস। তবে আমরা এটা আশা করতে পারি যদি কোনো সময় ইমার্জেন্সি হয়, ধরেন দুবাই থেকে একটা এয়ারবাস A380 আকাশে উঠলো, উঠার পরে আমাদের এই বরাবর আসার পরে তার কোনো একটা ইমার্জেন্সি হয়ে গেল এবং তার ল্যান্ডিংই করতে হবে, তখন সে হচ্ছে আর কোনো অপশন নাই, আমাদের এয়ারপোর্টে জরুরি অবতরণ সে করতে পারে। হয়তো বা যখন সে জরুরি অবতরণ করবে তখন আমাদের সব কিছু তার জন্য অফ করে রাখতে হবে, বোর্ডিং ব্রিজগুলো কানেকশন করে রাখতে হবে, মানে এটা হচ্ছে পুরো ইমার্জেন্সি কেস। তো ইন ফিউচার যদি আমরা কোনো এরকম এয়ারবাস A380 ল্যান্ডিং দেখতে চাই, হয়তো তাকে হচ্ছে সেই ইমার্জেন্সি সিচুয়েশনে পড়তে হবে। এছাড়া আর বাংলাদেশের এয়ারপোর্টে এই এয়ারবাস A380 দেখার চান্সটা খুবই ডিফিকাল্ট, এবং ইন ফিউচারেও কোডে ফ্রানায় করারও কোনো সম্ভাবনা নাই। তো আশা করি এই সবগুলো পয়েন্ট থেকে আপনারা বুঝতে পারছেন যে আমাদের দেশে এয়ারবাস A380 ল্যান্ড করার পসিবিলিটি ইন ফিউচারে আছে কি নাই। তো এই হচ্ছে আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ভিডিও ক্লিক করবেন। আর আমি আবারও বলছি, অলরেডি আমরা কিন্তু 7,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে আমাদের, আর মাত্র 3,000 সাবস্ক্রাইবারে কিন্তু 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, এবং 10,000 সাবস্ক্রাইবারে কিন্তু আমি আপনাদেরকে আরেকটি ফ্লাইট রিভিউ উপহার দিব ঢাকা থেকে চিটাগং। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।